মুকুলের পরে পরিস্থিতি কি? দেখুন, ভারতীয় জনতা পার্টি অনেক বড় দল। আমি শিলিগুড়িতে এসেছিলাম, আপনারাই আমাকে প্রশ্ন করেছিলেন যে কেউ বেসুরো, কেউ চলে যাবে, কেউ চলে গেছে। ভারতীয় জনতা পার্টির হাতির মতো বিশাল তার ব্যক্তি, হাতে পিঠে দু তিনটে পিঁপড়ে উঠে আমরা যদি নেমে যায়, হাতির কোনো সেন্স হয় না। এটাও ঠিক তাই, আমাদের 1 কোটি 10 লক্ষ পার্টি মেম্বার বাংলায় আছে, 13 কোটি পার্টি মেম্বার সারা দেশে আছে। পশ্চিমবঙ্গে আমাদের এতজন বিধায়ক আছে, 75 জন বিধায়ক, 18 জন লোকসভার সাংসদ, রাজ্যসভা ধরলে 20 জন সাংসদ। কাজে কে এলো কে গেল বড় বিষয় নয়, হাতির পিঠ থেকে দু তিনটে পিঁপড়ে যদি নেমে যায় তাতে হাতির কোনো অসুবিধা নেই। সে নয় হাতির কিছু হলো না, কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে বেসুরোতে আপনারা যারা বেসুরো হচ্ছে তারা বাইরে থেকে এসে আপনাদের সুর কেড়ে নিয়ে যাচ্ছিল, এটাই বা আপনারা কীভাবে দেখছেন? কে বেসুরো? আপনি দেখুন না, ভারতীয় জনতা পার্টিতে তপন সিকদার অনেক বড় নেতা ছিলেন, আমাদের পার্টি থেকে 2 বছরের জন্য চলে গেছিলেন, একজন কার্যকর্তাও তার সঙ্গে যায়নি। মুকুল রায় তো আর তপন সিকদার নন, কল্যাণ সিং অনেক বড় নেতা ছিলেন, কয়েক বছরের জন্য পার্টির বাইরে গেছিলেন। কী হয়েছিল? আমাদের পার্টিতে বাবুলাল মারান্ডি ছিলেন, বিএস উদুরাপ্পা একটা সময় বেরিয়ে গেছিলেন, কি হয়েছিল? আজ এগুলো কোনো এফেক্ট নেই। একত্রে বহু বিধায়ক যেতে চাইছে বলে কেউ যাবে না, আপনাকে আমি নিশ্চিত করি, কে যাবে? জল্পনা চলছে, মমতা ব্যানার্জি বিজেপিতে জয়েন করবে। জল্পনা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সারদার চার্জশিটের পরে বিজেপিতে জয়েন করতে চাইবেন, জল্পনা দিয়ে চলে আমি কি করবো? তো একজন বিধায়ক দিলীপ দেবকে ফোন করে বলেছেন যে এরকম তাদের সঙ্গে, আমার সঙ্গে দিলীপ দার কালকে অনেকক্ষণ কথা হয়েছে, আজকে হয়নি। দিলীপ দা আমাকে এমন কিছু বলেনি, দিলীপ দা কি আপনাদের বলেছে? প্রলোভন কি দেখাচ্ছে আপনাদের বিধায়কদের? যতই প্রলোভন দেখাক, যতই ভয় দেখাক, কিচ্ছু করতে পারবে না, আপনাকে আমি বলছি কিচ্ছু করতে পারবে না। তা প্রলোভন কি কাউকে কাউকে দেখাচ্ছে? অনেক কিছু দেখাতে পারে, আমার জানা নেই, কিন্তু দেখালেও কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। সন্ধন দা 75-51-23 মানা করা হয়েছিল, যেহেতু এখানে আছেন তো দীপকদাকে মানা করা হয়েছে কালকে কলকাতা থেকে। 75-51 কারণ করোনা চলছে, করোনা বিধির জন্য 30 জন আসতে বলা হয়েছিল, 30-30 সেখানে 51 জন পৌঁছে গেছে। মনস্তিজ্ঞা বলেছেন সবাইকে যেতে বলা হয়েছে, মনস্তিজ্ঞা বলেছেন সবাইকে যেতে বলা হয়েছে, বৈঠকের জন্য হতে পারে, রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য। রাজ্যপালের স্পেসিফিক নির্দেশ ছিল 30 জন যেন আসেন, কিন্তু 51 জন পৌঁছে গেছে, বৈঠকের জন্য বলা হয়েছিল সম্ভব হলে সবাই যেন আসে। মনস্তিজ্ঞা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে চলে যাচ্ছে, ওনার মা মারা গেছেন, আমিও তো যাবো, দিলীপ ঘোষও যাবেন, সৌজন্যতার কথা। আপনি তো মুকুল রায়ের বউকে ওয়াইফকে দেখতে যাচ্ছিলেন না? কে বলছে? দিলীপ দা গেছেন, আমি নিজে মুকুল দাকে ফোন করেছিলাম, মুকুল রায়কে তো আমি নিজে ফোন করেছিলাম। দেখুন, তখন তিনি নিজেও অসুস্থ ছিলেন, বউও অসুস্থ ছিল। দাদা, আলিপুরদুয়ারে বিভিন্ন কুমারগ্রাম থেকে বীরপাড়া পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বহু গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে বহু সদস্য ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে। বহুটাও কিছু না, 2-4 জন যেতে পারেন, আমরা সেটা বসছি আজকে, কথা বলবো কোথায় কোথায় এটা ঘটেছে, যদি কোথাও ঘটে থাকে আমরা দেখবো কেন ঘটছে, মিথ্যা কেসের কারণে, অন্য কোনো কারণে ঘটছে, আরও যদি কিছু সম্ভাবনা থাকে সেটাও আমরা আটকাবো, চিন্তার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস কয়েকদিন লাফালাফি ঝাপাঝাপি করবে, 2-4 দিন পরে তৃণমূল মোটামুটি উঠে যাবে। আপনাদের যা ইয়ে ছিল, আমাদের পরের লক্ষ্য আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচন, যদি ফালাকাটায় পৌরসভা ভোট করে সেটাও আমরা দেখব। আজকের মিটিং এ কি বার্তা দিচ্ছেন? আজকে আমরা প্রথম মিটিং করছেন, বিধায়ক এবং সাংসদ মিলিতভাবে এলাকার উন্নতির কাজ করুক, সামনের পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আমরা নতুন করে সংগঠন তৈরির কাজ করব। নতুন করে সংগঠন তৈরি বলতে নির্বাচন ওরিয়েন্টেড সংগঠন, কারণ পৌরসভা ভোট আলাদা, বিধানসভা ভোট আলাদা, লোকসভা ভোট আলাদা। এই পৌরসভা যারা ছিলেন তারা অপদার্থ কাজ করেছেন, দুর্নীতিগ্রস্ত পৌরসভা দিয়েছেন, সামান্যতম নাগরিক পরিষেবা দিতে পারে, এত বছর ভোট নেই, ফালাকাটা প্রত্যেকবার হয় নতুন পৌরসভা হবে, নতুন পৌরসভা হবে, এখনও হয়নি। আমরা ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকারের যোজনাগুলো এই পৌরসভার মাধ্যমে রূপায়িত করতে চাই, যাতে আরবান ডেভেলপমেন্ট হয়। দেখুন, বিজেপি শাসিত পৌরসভায় তো চণ্ডীগড়, বিজেপি শাসিত পৌরসভায় তো হুবলি, বিজেপি শাসিত পৌরসভায় তো ব্যাঙ্গালোর,
সেগুলো একটা উন্নতির শিখরে পৌঁছেছে, তাহলে আলিপুরদুয়ার কেন পৌঁছে? দাদা, আপনাদের বিধায়ক সাংসদরা জনপ্রতিনিধিরা বারংবার অভিযোগ করেন বিরোধী দলের হওয়ার জন্য তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয় না, সেক্ষেত্রে জেলায় এবার পাঁচজন বিজেপি পৌরসভা হলে সরাসরি দিল্লি থেকে পৌরসভাকে সাহায্য করবে। পৌরসভাটা পরে আসছি দাদা, এই জনপ্রতিনিধিরা অভিযোগ করেন সবসময়, তা এখন পাঁচজন বিধায়ক জিতেছেন, তাদেরকে আপনাদের মানে ডাইরেকশনটা কি থাকবে? যদি ডিএম এসডিও সাহায্য না করে তাকে ঘেরাও করে রাখা হবে। দাদা আরেকটা বিষয় বলছি, ডিএম এর আগে ঘটেছে এমপি কে থেকে পালিয়ে গেছে পেছনের দরজা দিয়ে, এবার একদিকের দরজায় বিধায়করা দাঁড়িয়ে থাকবে আর একদিকের দরজায় এমপি দাঁড়িয়ে থাকবে, দেখি কি করে পারবে। সেটা কি নির্দেশ একদম বলে দেবো? আপনার দলের পুরনো নেতারা কেউ কেউ অভিযোগ করছেন জনপ্রতিনিধিরা পাঁচজন জিতেছেন, এখনো অনেককে কাউকে কাউকে সবাইকে না কাউকে কাউকে ফিল্ডে দেখা যাচ্ছে না, সবাইকে ফিল্ডে দেখা যায় নাম করে বলুন কাকে দেখা যায় না, সেটা তারাই বলছে না, কে বলছে নাম কে বলেছে বলুন, আপনাদের পুরনো নাম করে বলুন, হাওয়ায় বললে হবে না, হাওয়ায় বললে হবে না, এই হচ্ছে সমস্যা। মিডিয়ার দুদিনে গুণধর দাস বলেছেন আগে আপনার জেলা সভাপতি, আমাকে বলেনি গুণধর দাস, আমাকে বলেনি, যদি আমাকে বলে গুণধর দাসের সঙ্গে কথা বলবো, যদি খবরের কাগজে এ ধরনের কোনো বিবৃতি দিয়ে থাকেন জিজ্ঞাসা করব, কিন্তু আমার খুব স্পষ্ট বক্তব্য, এরকম কখনো বিষয় নেই, বিজেপি আগে জিতেই নি, প্রথমবার জিতেছে, আজকে পশ্চিমবঙ্গে এটা বিষয় নয়, পশ্চিমবঙ্গে যেটা মিডিয়া দেখাচ্ছে না, কারণ মিডিয়া মমতা ব্যানার্জির পায়ের ওপরে সাষ্টাঙ্গে খালি প্রণাম করছে, পশ্চিমবঙ্গে কালকে দুজন মহিলা সুপ্রিম কোর্ট থেকে বিচার চেয়েছেন, 17 বছরের একজন আর 67 বছরের একজন, যাদের ওপর গণধর্ষণ করা হয়েছে, তৃণমূলের গুন্ডারা করেছে, 1000-এর বেশি নারী নিগৃহীত হয়েছে, কুমারগ্রামে আদিবাসীর যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে প্রশ্ন করুনি, মিডিয়াকে এভাবে বিক্রি করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে, শুধু আনন্দবাজার করেছে কথা বলছি না, আনন্দবাজার কথা আমরা বয়কট করেছি, বাকি মিডিয়াগুলো সে মতো চলছে, এটা ফ্যাক্ট, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই।